হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগসে। তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমি ঝুমা, নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকে কিন্তু আমার পুরো হোম ট্যুরের ভিডিওটা দিচ্ছি। তো অনেকদিন ধরেই ভাবছি যে আমার হোম ট্যুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি আমার হোম ট্যুরের ভিডিওটা শুরু করা যাক। তো চলো, আমার স্বপ্নের ড্রিম হাউস, মানে আমার আর দাদা ভাইয়ের স্বপ্নের ড্রিম হাউস যেটা আমরা বানিয়েছি অনেক কষ্ট করে, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট আমি বাইরের থেকেই শেয়ার করব, যে বাইরের দিক থেকে ভিতরে ঢোকা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। রিসু, এটা বন্ধ করো। তো রিসু আছে, ক্যামেরাম্যান রিসু আছে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পুরো বাড়িটার বাইরের লুক। দেখো তো প্রথমে দেখো, এই দিক দিয়ে আমার মেন রোড, মানে ওই যে যে গ্রিন কালারের দেওয়ালটা দেখা যাচ্ছে ওখান থেকে এসে এই পর্যন্ত, ওইটা আমাদের মেন রোড রাস্তা যাওয়ার। আর ভিতরে ঢুকে এই হচ্ছে আমার বাড়ির পজিশন। তো এই দেখো পুরোটা ক্যামেরায় কীভাবে আসবে জানি না, পুরোটাই উপর থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আমার বাড়ির পুরোটাই, এই দেখো আমার বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি। আর এই যে এইটা দেখতে পাচ্ছ শাটার দেয়া, এটা হচ্ছে গ্যারেজ। তো এটার ভিতরে ওই দিক দিয়ে যাওয়া যায়, হ্যাঁ আমার ঘরের ভিতর দিয়ে, তো এটা আমি খুলবো না, এটা গ্যারেজ। পাশ দিয়ে আমার পাঁচিলের জন্য একটা ছোট্ট গলি করা আছে, ওখানে মিটার লাগানো আছে, তো ওটা খোলা যায়, যাওয়া আসা আমরা করি। তো এখন আমি ঢুকে যাচ্ছি আমার মেন বাড়ির গেটে। তো এই দেখো, তো আমি ফার্স্ট আমার বাইরে দেখাতে যাব। এটা একটা গলি আমার পাঁচিলের ভিতর, এখানে আমরা জুতোর স্ট্যান্ডটা রেখেছি, বাইরের যত জুতো পরা স্ট্যান্ডটা এখানে রাখা রয়েছে। আর এই দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে আমার মন্দির ছিল, পাঁচিলটা দেওয়ার জন্য মন্দিরটা তুলে এই দেখো আমি পাঁচিলের উপরে দিয়ে দিয়েছি, কারণ জায়গা আমার একদমই অল্প, খুব অল্প জায়গার মধ্যে আমি সুন্দর একটা বাড়ি করে নিয়েছি। আর এই গলি, এটা আমার হাতে, মানে হাত কল যাকে বলে, চাপ কল। তো এখানে বাসন টাসন ধোয়া হয়, জামাকাপড় আমরা ভিতরে ধুই, আবার মাঝে মাঝে ধুই। আর ওইখানে একটা কল লাগানো আছে, ওইদিকেও একটা গলি রয়েছে। এই হচ্ছে আমার বাইরে। তো চলো এবার আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। আর দেখো এই পাশেও একটা গলি আছে, আর নিচে একটু ফাঁকা জায়গাও আছে। এই গলিটাতে কিছু রাখা হয় না, এরকম পরিষ্কার থাকে আর কি। তো এই হচ্ছে আমার ঘরের গেট, চলো ঢুকে যাই। আর গেটে ঢুকে এই রুম তো তোমরা সব সময় দেখো, আমি আর রিসু কিন্তু এই রুমটাতেই থাকি, এটা হচ্ছে আমার ডাইনিং হল। তো পুরোটা তোমাদেরকে আগে ঘুরে দেখাই। তো এখান থেকে শুরু করি, মানে ওই যে ভিতরে ঢুকে আসলাম, বাস এই আছে আমার মেন গেট। আর এখানে রয়েছে একটা টিভি শোকেস, এখানে টিভি রাখার জায়গা, দাদা ভাইয়ের সাউন্ড সিস্টেম বক্স, গান শুনতে ভালোবাসে, ওই দেখো উপরে সব লাগানো আছে, এই দেখো সাউন্ড সিস্টেম বক্স। আর এর ভিতরে কিছু জিনিস আমার সাজানো আছে। আর ঠিক এই সাইডটায় রেখেছি আমি একটা সোফা, আর তার পাশে রেখেছি আমি ফ্রিজ। তারপরে দেখো এখানে একটা পেন্ট, হ্যাঁ ওয়াল পেন্টিং লাগানো রয়েছে। আর উপরের আমার ইয়েটা দেখো, সিলিংটা এইভাবে করা হয়েছে, তো এটা আমার খুব পছন্দের, এটা খুব সুন্দর হয়েছে, যে ঘরে বসে মেঘ আকাশ পাখি মানে সবই দেখতে পায়, গাছপালা। তারপরে এইখানটা ঠিক রাখা হয়েছে আমার ডাইনিং টেবিলটা। আর এই পাশে একটা শোকেস, চিরুনিটা রিসুখানে ফেলে রেখেছে মাতাশ্রীয়ে, তো সরি শোকেস বলছি কেন, সোফা ভুল বললাম, আর চিরুনিটা সোফার ওপর রয়েছে, তোমরাও হাসবে ঠিক আছে। আর এই সোফাটা আমার অনেক পুরনো, এটা নষ্ট হয়ে গেছে, তবু এখানে রাখা আছে, পরে অন্য কিছুর ব্যবস্থা হবে, এখন এটা এখানে আছে। তো তারপরে চলে যাব, আগে আমার কিচেনটা দেখিয়ে আসি। ও এই দেখো সিঁড়ি নিচে রেখেছি আমি, হচ্ছে জুতোর বক্স আর কি, জুতো স্ট্যান্ড, যেটার মধ্যে একটু ভালো জুতো যেগুলো পরার থাকে, তো সেইগুলো এর ভিতরে আছে। আর তারপরে দেখো এটা একটু ডাউন করা, ডাউন করে মানে গ্যারেজটার সাথে ডাউনটা কেন করেছি সেটা আমি যখন উপরে যাব তখন গেলে বুঝতে পারবে। তো অনেকটাই ডাউন করে আমার কিচেনটা। আর এই যে বললাম গ্যারেজে ঢোকার, এই হচ্ছে মেন রাস্তা। আর গ্যারেজে ঢোকার জন্য এখন যাব না, কারণ গ্যারেজে শুধু দাদা ভাইয়ের গাড়িই থাকে আর টুকিটাকি জিনিসপত্র। আর দেখো এই হচ্ছে আমার কিচেনটা, এইভাবে আছে, তোমরা কিচেনের ছবি তো সবসময়ই দেখতে পাও। তো এখানে আমার বাসনের র্যাক রাখা রয়েছে, এটা আমার কাঠেরই বানানো, সব কাঠের জিনিস যত দেখছো আমার শ্বশুর মশাই, মানে কাকা শ্বশুর বানিয়েছে, তো এগুলো
আর এইভাবে মিটকেস করা আমার কোনো মডুলার কিচেন নয়, কারণ আমার অনেক দিনের বানানো, তো এই ধরনেরই বানানো। আর এখানে চাল নিয়ে এসেছি মাসের, এখনও ঢালা হয়নি, বস্তাটা এইভাবেই রেখে দিয়েছি। তো চলো, আমার কিচেন দেখানো হয়ে গেছে, এখন যাব আমার মেন বেডরুমে। তো চলো, না মোটর দেখানো লাগবে না। আর এই দেখো ঢুকছি, যেটা হচ্ছে আমার মেন বেডরুম। তোমরা এই বেডরুমে সবসময় আমাকে দেখতে পাও। তো এই দেখো মানে দূর থেকে দেখাচ্ছি, এখানে রয়েছে বেড, তার সাথে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর একটু সাজানো রয়েছে ড্রেসিং টেবিল, আর এখানে রাখা রয়েছে একটা বক্স আলনা। আর দেখো রিশু এটা বানিয়েছে, এটা জায়গা পাইনি, আমি এখানেই রেখে দিয়েছি, এটা রয়েছে। আর দেখাচ্ছি, আর এই পাশে রয়েছে আমার রিং লাইটটা, যেটা দিয়ে আমি শর্ট ভিডিও করি। আর এদিকে রয়েছে আমার আলমারি, আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব। তো এই হচ্ছে আমার মেন বেডরুম। তো তোমরা সবসময় আমার বেডরুমে মানে আমাকে দেখতে পাও, এই রুমেই আমি কিন্তু কথাবার্তা বলি। হ্যাঁ, তো চলো এবার যাব বাইরে। বাইরের দিকে বলতে আমার বাথরুমটা, মানে নিচে কী কী জিনিস রয়েছে সেটা। আর এই হচ্ছে মানে বেডরুম থেকে বেরিয়ে এখানে হবে, এখানে আছে আমার বাথরুম। আর এখানে রেখেছি একটা র‍্যাক, কলগেট টলগেট ডেটল এসব রাখার জন্য। আর আমার বাথরুমে এই দেখো আমার বাথরুমের স্টাইল সব হলুদ, কারণ আমার আয়রন প্রচুর আয়রন, মানে জলে মোটরেতে প্রচুর আয়রন, আর উপরে স্টাইলসগুলো এরকম। তো চলো, বাথরুমটা দেখানো হয়ে গেল তোমাদেরকে, এখন নিয়ে যাব উপরে, আর এই সিঁড়ি দিয়ে সোজা যাব উপরে। তো এই দেখো সিঁড়ি দিয়ে উঠে গেছি, সিঁড়ি দিয়ে উঠেই ডান পাশে রয়েছে একটা ছোট্ট রুম, যেটা রিশু পড়াশোনা করে, গান করে। এই রুমে নাচ প্র্যাকটিস হয় না, নাচ প্র্যাকটিসটা উপরে ডাইনিং হলেই হয়। তো রিশুর রুমে ঢোকা যাক, এটাই শুধু রিশু পড়াশোনাই করে। আর এই দেখো এই ছাদটা দেখো, যেটায় হাত পাওয়া যায়, এই দেখো হাত পাচ্ছি। তো আমার কিচেনটা এই জন্য ডাউন করা, কারণ এই রুমটা করা হয়েছিল, কিচেনটা ডাউন করে গ্যারেজ আর কিচেনটা একসাথে ডাউন করা, তো তার জন্য এই রুমটা হয়েছে। তো এই রুমে কী কী আছে, একটা বেড রয়েছে, এখানে একটা পেন্টিং রয়েছে, এখানে একটা শোকেস রয়েছে, রিশুর বইপত্র যাবতীয় জিনিস, ওই দেখো তবলা, আর রিশুর ছোটোবেলার ফটো দেখাচ্ছি, যেটা রিশু আনন্দমার্ক স্কুলে যখন পড়তো, ভালো আসছে না, লাইট পড়ছে, ওই দেখো। আর এখানে রয়েছে তবলা, আর এখানে রিশুর পড়ার টেবিল। তো এটা হচ্ছে রিশুর রুম। তো চলো আমরা এখন উপরে যাই। তো এই সিঁড়িটা দিয়ে সোজা আবার উপরে যাব আমরা। তো এই দেখো সিঁড়িতে উঠতে লাগিয়েছি একটা, এখানেও একটা ওয়াল পেন্ট, তাই তো, ওয়াল ফ্রেম, পেন্ট না ওয়াল ফ্রেম লাগিয়েছি। এগুলো তোমাদেরকে আগে দেখিয়েছি, এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এখানেও একটা লাগিয়েছি, আর এই যে সিঁড়িতে উঠছি। আর এই দেখো এখানে আমার ঠাকুরের জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে, এখানেই বেশি দিই, মেলে রাখি এখানেই, একটু জলটা ঝরে গেলে এখানেই দিয়ে রাখি, কারণ বাইরে কোথায় দেবো, পড়ে যাবে, তো এখানে দিই। আর এই যে আমার হচ্ছে উপরের মেন ডাইনিং হল, এই ডাইনিং হলটাই রিশু ডেলিগার ডান্স মানে নাচ প্র্যাকটিস এখানেই করে। তো এই ডাইনিং হলটা এইভাবে সাজানো, আর উপরের কাজটা এইভাবে করা, এটা একদম নতুন করা আমাদের, এক বছরই হলো। দেখো এই হচ্ছে আমার মেন ডাইনিং হল, ডাইনিং হলে কিচ্ছু নেই, এই জন্য ফাঁকা রাখা, কারণ রিশুর নাচ প্র্যাকটিস করতে অসুবিধা হয় আর কি, ওই জন্য পুরোটাই ফাঁকা রাখা। আর ডাইনিং হলের সামনেই একদম আমার ঠাকুর ঘর, যে ঠাকুর ঘরের সাথে তোমাদের সবসময় ওয়েলকাম জানাই। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর, আর ঠাকুর ঘরটাতেও এইভাবে করা, এই দেখো, এই যে এই পাশে সব রেখেছি, এখানে একটা থাক করা রয়েছে, আর এদিকে একটা র‍্যাক নিয়েছিলাম ঠাকুরের সব জিনিসপত্র রাখার, এদিকেও একটা তাক করা আছে। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর, আর ঠাকুর ঘরের পাশ দিয়ে এইটা হচ্ছে রিশুর মেন রুম। রিশু এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এখানেই থাকার প্রস্তুতি নেয়, কিন্তু আমি ছেড়ে থাকতে পারি না বলে রিশুকে নিয়ে মানে রিশুকে নিয়েই থাকি আর কি। তো এটা রিশুর বেডরুম, দেখো এই একটা খাট রাখা হয়েছে, ঢুকতেই দুই পাশে দুটো টেডি বিয়ার, একটা পিল বালিশ রয়েছে, দেখো মিকি মাউসের মুখ মনে হয় এটা, রিশু, হ্যাঁ ইমোজি, ইমোজি
যাই হোক, রয়েছে ওর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর ওর দেয়ালটা এভাবে পেন্ট করা হয়েছিল, ও বলেছিল একটা রাজকুমারী আগিয়ে দিতে, কিন্তু যাকে বলেছে সে একটা ডালপালা করে দিয়ে গেছে। আর একবার যখন করে দিয়ে গেছে আর তো মোছা যাবে না, তো সেইভাবেই রয়েছে। আর এই পাশে রয়েছে আলমারি, এই আলমারিটা আমার বিয়ের আলমারি, ওকে এর উপরে তুলে দিয়েছি। আর এই পাশে তো জানলা, জানলা বন্ধ করে দিয়েছি কারণ এখন দুপুরের পর হয়ে গেছে, মশা ঢুকে যাবে। আর এই পাশে রিশুর ড্রেসিং টেবিলটা, যে ড্রেসিং টেবিলটা নতুন এনেছিলাম, তোমাদেরকে ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু শেয়ার করেছিলাম আমি যেদিন এনেছিলাম, তো এটা রিশুর ড্রেসিং টেবিল। এখানে একটা টুল রয়েছে, আর এখানে একটা রিশুর শোকেস রয়েছে, ডেইলি সবসময় পরার জামা কাপড় আর এসব রাখার জন্য এর রয়েছে। তো রিশুর ঘর মোটামুটি সেট রয়েছে। আর এখানে লাগানো হয়েছে ওই যে আবার ওয়াল ফ্রেম লাগিয়েছি, এটা অনলাইন থেকে অর্ডার করে আনা। আর এখানে রয়েছে রিশুর ছোটোবেলার কয়েকটা ফটো দিয়ে আমার সাথে একটা বড় করে ফটো বাঁধানো রয়েছে। এই হচ্ছে রিশুর রুম, আর উপরটা এইভাবে ডিজাইন করা, এই দেখো। তো কেমন লাগলো, ভালো লাগছে রিশুর রুমটা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, তো চলো এবার আরেকটা বেডরুমে নিয়ে যাই। তো আমাদের উপরের মোটামুটি দুটো রুম হয়েছে, একটা ডাইনিং হল, এই একটা বেডরুম। এই রুমটাও মাঝে মাঝে কিন্তু তোমাদের সাথে এসে কথা বলি বা শর্ট ভিডিও বানাই। এই রুমে কিছু সেরকম নেই, শুধু উপরে কাজটা দেখাচ্ছি তোমাদেরকে। এই রুমটাও এইভাবে ডিজাইন করা হয়েছে, দেখো। আর এখানে একটা ওয়াল ফ্রেম লাগানো হয়েছে, আর এই দেখো এর কালারটা এরকম, কিন্তু এই কালারটা হালকা আসছে মোবাইলে, কিন্তু এটা ডিপ, এটাও ডিপ গ্রিন হালকা গ্রিন, এইভাবে কালারটা করা। আর এই রুমে শুধু একটা বেড আছে, দেখো শুধু একটা বেড, বাস আর কিছু নেই। এদিকে জানলা, জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, বাস এই রুমে এখনও পর্যন্ত কিছু রেডি বা তৈরি হয়নি, শুধু একটা খাট লাগানো হয়েছে, আস্তে আস্তে হবে কারণ সবে মাত্র রিশুর রুমটাই সেট হলো। তারপরে দেখো এখান থেকে বেরিয়ে গিয়ে উপরের আমাদের যে বাথরুম রয়েছে সেটা এর ভিতরে, এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে, দেখো ঢুকেই এখানে ফাঁকা। আর এখানে একটা দেখো আগে পর্দা দিয়ে রেখেছি, কারণ ওপিটে যাওয়ার জন্য এটা পর্দাটা দেওয়া আছে। আর এই যে এখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে, তো এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট রাখা হয়েছে, এখনও নেওয়া হয়নি। এখানে একটা ছোট্ট বেসিন শুধুমাত্র হাত ধোয়ার জন্য, কারণ নিচে আমার সব কিছুই আছে। আর এখানে রয়েছে রিশুর বাথরুমটা, এই দেখো উপরের বাথরুমটা এভাবে করা হয়েছে, এই দেখো একদম নতুন, কিন্তু স্টাইলসগুলো দেখো আমার জলের জন্য কিছু, মানে একটু জল রিশু উপরেই স্নান করে, তো কিছুদিন বছর এক বছরই হলো, তো তাতেই দেখো কেমন হয়ে গেছে স্টাইলসগুলো। কালার কিন্তু একদম চকচকে বিশ ব্লু ব্লু টাইপের দারুণ ছিল, তো এরকম হয়ে গেছে। তো এগুলো তো জল পড়ে না, এগুলো ঠিক আছে। এই যে আমার বাথরুমের স্টাইলস এইভাবে লাগিয়েছি এই ধরনের। তো কেমন লাগে, তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানিয়ে, স্টাইলসের কালারটা অনেকের পছন্দ হয়নি, অনেকের পছন্দ হয়েছে, আমার আর দাদাভাই পছন্দ হয়েছে তাই এটা নিয়েছি। এটা পুরোটাই আনকমন, সবাই তো মাছ ডলফিন এইসব লাগায়, কিন্তু আমরা একটু ভাবলাম একটু অন্যরকম লাগাবো, তো সেই জন্য এইটাই মানে চয়েস করে নিয়ে এসেছিলাম। তো চলো এখন নিয়ে যাবো আমার ব্যালকনিতে। এই দেখো রিশু, ও তুই আই সামনে, ও আমার সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে পর্দাটার পিছনে রয়েছে আমার একটা ছোট্ট বেলকনি, তো চলো সেটা তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো এই হচ্ছে বেলকনি, এখানে রয়েছে চেয়ার লাগানো রয়েছে, আর এইটা আমি তালা দিয়ে রেখেছি। রিশু তালাটা খুলিস নি বাবা, তালাটা দেওয়াই থাকে, যখন আমি এই গাছগুলোয় জল দিই তখন খুলি আবার দিয়ে দিই, বুঝেছো? কেন বলো তো, কারণ আমরা সবসময় তো উপরে থাকি না, তো সেই জন্য তালাটা দেওয়াই আছে। তোমাদেরকে আর ঘুরিয়ে ভিতরে নিয়ে যেতে পারলাম না, এখানে একটা গাছ আছে, এখানে একটা মানি প্লান্ট রয়েছে, বাস। তো চলো এবার যাব ছাদে। তো এই দেখো এই পাশ দিয়ে যাব ছাদে, এখানে রয়েছে আমার ফুল গাছে স্প্রে করার জন্য যে ওষুধটা সেটা রয়েছে। আর এখানে রেখেছি দেখো ককরোচ মারার যে চক পাওয়া যায় সেইগুলো, কিন্তু ককরোচের থেকে পিঁপড়ের কাজে বেশি আসে, কারণ ঠাকুর ঘরে প্রায় সময় প্রসাদ দিলে পিঁপড়ে হয়ে যায়, তখন চকটা দেওয়া হয়, এই জন্য সিঁড়িতেই রেখে দিয়েছি। তো এইভাবে দেখো উপরে চলে যাব একদম সিঁড়ি দিয়ে ছাদে, উপরে কিন্তু আর কোনো রুম নেই, সোজা একদম ছাদে। তো চলো, এই দেখো আমার ছাদ। আর ছাদে এখনও জামাকাপড় রয়েছে, যেহেতু এখন দুপুরের একটু পর হয়েছে, মানে তিনটে বাজে, তো জামাকাপড় এখনও শুকায়নি, তো এমনিও রোদের তাপ নেই, তো সেই জন্য। আর এই দেখো ছাদে ছোটো ছোটো গাছ
আছে কিছু, এটা পেঁপে গাছ, কামরাঙা, এটা হচ্ছে চেরি ফল গাছ, এটাও পেঁপে গাছ, আর এখানে কিছু ফুল গাছ আছে। এই দেখো যে ফুল গাছগুলো আমি জল দিই তোমরা দেখতে পাও, তো এই জবা ফুল গাছটা না কুড়িয়ে এসছে, আসে মাঝে মাঝে একটা দুটো হয়। তো এই হচ্ছে আমার ছাদ, ছাদটা অনেকদিনই রং চং করা, পরে আর করা হয়নি, এবার মানে রং করা হয়েছিল না জানো তো, এগুলোতে সোনোসাম লাগানো হয়েছিল, বললো থাকবে, কিন্তু এক বৃষ্টিতে যখনই লাগানোর পর আস্তে আস্তে বৃষ্টির যখনই বৃষ্টি আরম্ভ হলো তো সব ধুয়ে গেছে, তো এখন আর করা হয়নি। দাদাভাই বলেছে ঠিক পরে করে দেবো। আর ওই যে পাথরগুলো দেখছো, ওই পাথরগুলো ভেবেছে এই ছাদের উপর গুঁড়ো করে মোজাইক টাইপের করবে, ওই জন্য রেখে দিয়েছে, সব কিছু রেখে দিয়েছে, এখন কবে হবে জানি না। তো ফ্রেন্ডস, এই ছিল আমার পুরো স্বপ্নের নীর। তো রোদ লাগছে গো, ছাদে এখনও রোদটা মানে যায়নি, এখন তো বেলাটা অতই হয়নি, খুঁজে বেড়াচ্ছি কোথায় রোদ লাগবে না আর কোথায় তোমাদের সাথে কথা বলবো। দাঁড়াও, এখানটা ঠিক আছে। তো এই ছিল আমার স্বপ্নের নীর, আমার আর দাদাভাইয়ের, অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক কষ্ট করে এই মানে বাড়ি বানাতে গিয়ে প্রচুর কষ্ট হয়েছে। নিচে বানানোর সময় তো দাদা ছিল, মানে আমরা যখন কিনেছিলাম তখন বাড়িটা করা ছিল, ইট গাঁথা ছিল, কিন্তু পরে নিচেও সাজানো হয়েছে, তখন দাদাভাই ছিল, আস্তে আস্তে করেছে, কিন্তু এই উপরের ঘর করার ডিসিশানটা আমাদেরই ছিল, কারণ নিচে একটাই রুম ছিল, তো ঘর করার ডিসিশান ছিল, যেহেতু একটা মেয়ে তবুও লোকজন আসলে লাগে, তো বললাম যে করতে হবে, তো ওরা ঠিক আছে করে দেব। তো এই পুরো বাড়ির কাজকর্ম কীভাবে হয়েছে, কি মানে কতটা কি লাগে, সব কিছু আমার উপর, আমি করেছি, ও শুধু ফোনে ফোনে বলেছে, যোগাযোগ করে দিয়েছে, মাল অর্ডার করে দিয়েছে, দেখাশোনার থেকে শুরু করে, আর ঢালাইয়ের সময় ছিল আমার বাবা, কয়েকদিন ছিল বাবা ঢালাইয়ের সময়, ও একদমই বাড়ি আসতে পারেনি, তখন লকডাউন ছিল, তো লকডাউনের মধ্যে কিন্তু আমি এই বাড়িটা কমপ্লিট করেছি। তো একটা বাড়ি করতে যে কত কষ্ট হয়, টাকাটা বড় না কিন্তু, বাড়ি করতে যে কত কষ্ট হয়, কতটা খাটনি লাগে, কতটা মানে মাথার চাপ পড়ে, আমি বুঝতে পেরেছি এই বাড়ি করতে গিয়ে। তো অলরেডি মানে ফাইনালি আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো আমার বাড়িটা, আমার হোম ট্যুরের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কি বলবো, আজকের ভিডিও তো মানে হোম ট্যুর নিয়েই ভিডিও ছিল, তো সেই জন্য আর কিছু বলবো না। দেখো আমি একটা শাড়ি পরেছি, তোমাদের সাথে ভিডিও হোম ট্যুরের ভিডিও দেবো, তো ওই জন্য একটু সাজুগুজু করেছি, লিপস্টিক লাগিয়েছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।